আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা সবার জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজক কমিটি সদস্য সচিব সাইমা ওয়াজেদ পুতল সম্মেলনের সমাপনী দিনে তিনি বলেন সংহতে ও সংলাপের মাধ্যমে এই শান্তি অর্জন সম্ভব একাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠী সহ সবার অধিকার নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন সাইমা ওয়াজেদ পুতল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গতকাল শুরু হয় দুদিনের এই শান্তি সম্মেলন বিকেলে সমাপনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উড়িষ্যায় আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় জাওয়াত এরই মধ্যে তার নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া অফিস এদিকে যাওয়াদের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিরাজ করছে বিরূপ আবহাওয়া পটুয়াখালী বরগুনা ও সাতক্ষীরার অধিকাংশ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে বেড়েছে ঝড়ো বাতাসের চাপ সাতক্ষীরার নর্দীতে পানির উচ্চতা দুই ফুট বেড়েছে ঢাকার আবহাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত জাওয়াদ আরও উত্তরে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে এর প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর সমুদ্র বন্দরগুলোকে দেয়া হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত গাজীপুরের জয়দেবপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় গতকাল সন্ধ্যার পর টেকের একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয় স্থানীয়রা বলছেন দুই শিশুর মৃত্যু নিশ্চিত হওয়ার পর মা লিজা আক্তার আত্মহত্যার চেষ্টা করেন পরে স্বামী বেলাল হোসেনের চিৎকারে আশেপাশের লোকজন থানায় খবর দেয় পুলিশ গিয়ে দুজনের লাশ ও লিজাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সাতটি বড়ো ফেরি বিকল থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানজট লেগেই আছে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা নিরাপত্তার জন্য এই নৌবহরের চারটি রোরো ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে এবং দুটি পাটুরিয়া ভাসমান কারখানায় রয়েছে এছাড়াও বিকল হয়ে পড়ে আছে উদ্ধারকারী ফেরি আমানোৎসাহ এই নৌরুটে এখন ছয়টি রোরো ফেরি দুটি কে টাইপ এবং ছয়টি ইউটিলিটি ফেরি দিয়ে চলছে পারাপার পাটুরিয়া ঘাটে আজও অপেক্ষমান পাঁচ শতাধিক পরিবহন এবার আন্তর্জাতিক ইন্দোনেশিয়ার জাভায় হঠাৎ জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি অগ্নি উৎপাতে এখন পর্যন্ত মারা গেছে একজন দগ্ধ হয়েছে অন্তত একচল্লিশ জন মাউন্ট সেমেরো নামের এই আগ্নেয়গিরি মুখ থেকে বের হওয়া বিষাক্ত ছাই ও ধোয়া থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন দ্বীপ অঞ্চলের বাসিন্দারা ছাই ভর্ষে ঢেকে গেছে আশেপাশের গ্রামগুলো আকাশে পঞ্চাশ হাজার ফুট পর্যন্ত এই ঘন সাদা ধোয়া উঠতে থাকায় সতর্ক করা হয়েছে এয়ারলাইন্সগুলোকে খেলার খবর বৃষ্টির কারণে মেরপুর টেস্টে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে এর আগে প্রথম দিনেও আলো স্বল্পতার কারণে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায় খেলা তার আগ পর্যন্ত দুই উইকেটে একশো একষট্টি রান তোলে সফরকারীরা ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া এবার জানাবো স্পাহিনীর শেয়ার বাজার সংবাদ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার পরিচালক নির্বাচন এ বিষয়ে ডিএসইর ওয়েবসাইটে নির্বাচনী প্রকাশ করা হয়েছে আজ থেকে আট ডিসেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে নিকুঞ্জ টাওয়ার থেকে টাকা হাজার দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে প্রার্থীদের নয় ডিসেম্বর অফিস চলাকালে সিআইবি তদন্তের রিপোর্ট সহ তা জমা দিতে হবে উনিশ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ভোট ছাব্বিশ ডিসেম্বর ওই দিনই ঘোষণা করা হবে ফলাফল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলাদেশ ধন্যবাদ সবাইকে